আপনাদের সবার কাছে এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা বিএনপি জামাত এই দুষ্টদেরকে যারা নিখিল বাংলাদেশকে লুটতরাজ করেছে যারা বাংলাদেশকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছিলেন যারা 21টি বছর বাংলাদেশকে পিছনে ফেলে দিয়েছিলেন যারা একই সাথে 64টি জেলায় বোমা বিস্ফোরিত করেছিলেন যারা নিখিল বাংলা ভাইয়ের উৎপত্তি করেছিলেন তাদেরকে আমরা আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাংলার উন্নয়নকে নস্যাৎ করতে দেওয়া হবে না আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হয় এবং বাংলার উন্নয়ন যেন অব্যাহত থাকে এবং আসুন আমরা সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার ব্রাহ্মণবাড়িয়ার স্বর্ণসূচক ব্যক্তি রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর প্রতি আমরা দোয়া প্রার্থনা করি উনি যেন দীর্ঘায়ু পান এবং সুস্থ থাকে এবং ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন করতে পারে তারই সাথে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী উনি আমাদের পাশের গ্রামের সন্তান এলাকার সন্তান এবং উনি সবসময় বলে বাসুদেব ইউনিয়ন ওনার ইউনিয়ন আর যার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়নের নমুনা আজকে দীর্ঘ এই 14 বছর আপনারা দেখেছেন ওবায়দুল মুক্তাদির বাসুদেব ইউনিয়নের কিভাবে রাস্তাঘাট এবং স্কুল সমস্ত কিছু বিদ্যুৎ সমস্ত দিক দিয়ে কিভাবে এই এলাকার উন্নয়ন করেছে ভবিষ্যতে যদি আমরা সবাই সম্মিলিত ভাবে ওনাকে আমার সংসদে ফিরে পাঠায় তাহলে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ জানো আপনারা আবার সামনের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাদের রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে আপনারা জয়যুক্ত করে আবার সংসদে পাঠাবেন আমাদের এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে আমি অবশেষে সবার মঙ্গল কামনা করছি এবং আবার আমি আমার প্রিয় নেতা রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্তি করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আর এরই সাথে আজকের এই শান্তি মিশন শান্তি সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হইল